Hello everyone, assalamu alaikum shabaiki. This is Kakum Salehin from Fashion World MS. So, purake kothay acho ektu join kore felo. Dui din pore ajke live eshchi because Saturday te amar off day chilo and Sunday te some problems chilo jar karone ashte parini. So, ajke chole eshchi live e khub sundor kichu collection dekhabo. So, apura ektu jhotpot kore shobai join koro. Shobai ektu join korte thako. And jehetu dui diner gap hoye geche, I don't know tumra আচ্ছা কে কে আছো সো সবাই একটু জয়েন করো আমার কিন্তু একদম ফিক্সড টাইম হলো 11টা জাস্ট 11টা আমি চলে এসেছি এন্ড সাথে নিয়ে এসেছি তোমাদের জন্য মারিয়ামস এর প্রিমিয়াম কালেকশনটা একদম হচ্ছে খুব সুন্দর পার্টি কালেকশন ওকে মারিয়ামস এর প্রিমিয়াম কালেকশনটা অনেক সুন্দর পার্টি কালেকশন একদম সফট পিওরের মধ্যে পাচ্ছো সফট লাক্সারি শিফনের মধ্যে কালেকশনগুলো আছে কিছু দোপাট্টা আছে নেটের মধ্যে মোস্ট অফ দ্য কালেকশন কিন্তু পিওর শিফনের মধ্যে পাচ্ছ ওকে সো একটু জয়েন করো সবাই তারপর হচ্ছে কালেকশনগুলো দেখিয়ে দিব সো সবাই জয়েন করতে করতে ফার্স্টে আমাদের শপের অ্যাড্রেসগুলো একটু বলে নিচ্ছি আমাদের শপটি দুটো শপই কিন্তু ঢাকায় আছে ওকে সো ফার্স্ট শপটি হচ্ছে আমাদের ঢাকার নাভানা বেলিস্টারে আছে নাভানা বেলিস্টার শপিং মল তোমরা সবাই জানো বেলিস্টারের লেভেল থ্রি অ্যান্ড শপ নাম্বার হচ্ছে 14 লেভেল 3 শপ নাম্বার 14 এ গেলে পেয়ে যাচ্ছ ফ্যাশন ওয়ার্ল্ড এমএস এর একটি শোরুম এন্ড পুরো শোরুম জুড়ে থাকছে পাকিস্তানি কালেকশন ওকে সো সবাইকে বলবো কাছাকাছি যারা আছো অবশ্যই চলে যাবে এন্ড আর আমাদের সেকেন্ড শোরুমটি কিন্তু সেটিও ঢাকাতে আছে ঢাকার মধ্য বাড্ডায় আছে মধ্য বাড্ডায় জাস্ট হলো একটা লিংক রোড আছে গুলশান লিংক রোড তোমরা সবাই জানো গুলশান একের লিংক রোড যেটা সেই লিংক রোডেরই লাইক ঠিক অপোজিট দিকে তাকালে দেখবে টপিক্যাল মোল্লা টাওয়ার নামে একটি শপিং মল আছে সেই শপিং মলেরই লেভেল 2 এন্ড শপ নাম্বার 20 তে আছি আমরা ফ্যাশন ওয়ার্ল্ড এমএস এর একটি শোরুম সো ফ্যাশন ওয়ার্ল্ড এমএস এর সেই শোরুম জুড়ে থাকছে পুরো সুন্দর সুন্দর কালেকশন সো সবাইকে বলবো কাছাকাছি যার যেখান থেকে কাছে হবে অবশ্যই গিয়ে পারচেজ করে আসবে ড্রেসগুলো দেখবে অ্যান্ড সাবিনা রিদি আপু জয়েন করে ফেলেছেন আমার ডিয়ার সাবিনা রিদি আপু কেমন আছো আপু অ্যান্ড কি করছো বলো তো অনেক সুন্দর সুন্দর হার্ট নিয়ে সবসময় চলে আসো এই জন্য অনেক 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 লাভ তোমাকে সো অনেক সুন্দর সুন্দর লাইক অ্যান্ড হার্ট রিয়াকশন দিচ্ছ আই থিঙ্ক এটা সাবিনা আপুই দিচ্ছ সো থ্যাংক ইউ সো মাচ আপু সো ফার্স্টে হচ্ছে এই আমি যে ড্রেসগুলো আজকে দেখাবো সেটার ক্যাটালগটা এখন নেই আমার কাছে সো আমি হচ্ছে একদম ডিরেক্ট ড্রেসে চলে যাব ঠিক আছে ডিরেক্ট ড্রেসে চলে যাব যার যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও পেজে ইনবক্স করে ফেলো অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে সো বেসিক ইনফরমেশন বলতে তোমাদের আমি হচ্ছে শপের অ্যাড্রেসটা বলে দিলাম এখন আমি তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি যেটা হচ্ছে আমাদের অর্ডার সিস্টেম অর ডেলিভারি সিস্টেম সো অর্ডার করতে গেলে তোমাদের যেটা করতে হবে খুব ইজিলি তোমরা অর্ডার করতে পারবে ওকে অর্ডার করতে গেলে যে ড্রেসটা তোমার ভালো লাগবে সেই ড্রেসটা একটা স্ক্রিনশট নিবে সাথে করে অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার সহ তোমরা ইনবক্স করে ফেললে অর্ডারটা প্লেস হয়ে যাবে অ্যান্ড ঢাকার এবং ঢাকার বাহিরে যেসব আপুরা আছো সবাই কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছ সো একদম কোনো টেনশন ছাড়াই উইদাউট টেনশনে তোমরা ড্রেসগুলো অর্ডার করতে পারো ওকে যেহেতু ফুল ক্যাশ অন ডেলিভারি সো ঢাকার বাহিরে সব আপুরাই কিন্তু অর্ডার করতে পারবে কোনো সমস্যা হবে না ওকে আচ্ছা ভালো আছি কালকে আসো নাই কেন ও হ্যাঁ আমি কালকে আসতে পারিনি তুমি ভালো আছো এটা শুনে আমার কাছে ভালো লাগলো অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড কালকে আসতে পারিনি বিকজ একটু প্রবলেম ছিল আমি একটু বাইরে ছিলাম যার কারণে কালকে লাইভে আসতে পারিনি সো আজকে চলে এসেছি অ্যান্ড তুমি আমাকে মিস করেছো এটাই আমার কাছে বড় পাওয়া বিকজ হচ্ছে কালকে আসিনি এটা তোমার মনে আছে এটাই অনেক বড় ব্যাপার থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু সো আমি এখন কালেকশনগুলো দেখাতে চলে যাব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিও পেজ ইনবক্স করে ফেলো অ্যান্ড সব আপুদেরই বলবো আপুরা একটু লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দাও গার্লস গ্রুপে সবাই একটু শেয়ার করে দাও তাহলে সব আপুরা একসাথে লাইভটা দেখতে পারবে যেহেতু হচ্ছে আমাদের নতুন পেজ সেই জন্য বলছি যে সবাই একটু শেয়ার করে দিলে আমাদের পেজে কী কী কালেকশন পাওয়া যায় সব আপুরা একটু জানতে পারবে ওকে আচ্ছা আশা নিগার আপু লিখেছেন আপু আপনাদের কি ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আপু আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলের কথা আমি এখনই বলতাম সো আমি এখন একটু বলে নিচ্ছি অনেক আপুরাই আছো নর্মালি যেটা করো যে তোমরা লাইভটা রেগুলার দেখতে পারো না হ্যাঁ টাইমলি দেখতে পারো না তাদের জন্যই চিন্তা করে আমাদের একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সো তোমরা চাইলে ইউটিউবে সার্চ করলেও আমাদের লাইভ ভিডিওগুলো সবই দেখতে পাবে ওকে সো আমাদের ইউটিউব চ্যানেলের একটু আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যাতে তোমরা
সার্চ করতে পারো, সার্চ করে ফ্যাশন ওয়ার্ল্ড এমএস এর কালেকশনগুলো দেখতে পারো। সো ইউটিউব চ্যানেল সার্চ করতে হলে ফার্স্টে তোমাকে ফ্যাশন ওয়ার্ল্ড এমএসএস লিখতে হবে, অলরাইট? সো ইউটিউব চ্যানেলের আমাদের আমাদের পেজটির নাম হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড এমএস, তোমরা সবাই জানো। অ্যান্ড তার সাথে আরেকটা এস তোমরা যোগ করে দিবে, তাহলে হয়ে যাবে ফ্যাশন ওয়ার্ল্ড এমএসএস। সো ইউটিউবে গিয়ে এখন তোমরা ফ্যাশন ওয়ার্ল্ড এমএসএস সার্চ দাও, সাথে সাথে আমাদের পেজটা চলে আসবে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে। তুমি জাস্ট সাবস্ক্রাইব করে ফেললেই সবগুলো কালেকশন আপলোড হওয়ার সাথে সাথেই তুমি নোটিফিকেশন পেয়ে যাবে, ওকে? সো এখনই দেরি না করে যারা যারা দেখছো সাবস্ক্রাইব করে ফেলো, পুরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড এখন কালেকশনগুলো দেখাতে চলে যাচ্ছি, অলরাইট? সো ফার্স্টে হচ্ছে আমি একটা খুব সুন্দর জাম কালার দিয়ে শুরু করতে চাচ্ছি। জাম কালারের যে ড্রেসটা আছে আমি একটু ফার্স্টে ক্যাটালগটা দেখে নিই। একটু ফ্রক স্টাইলে আছে এটা, কিন্তু ফ্রক স্টাইলে আছে, দেখো মারিয়ামস প্রিমিয়াম কালেকশন এটা দেখাবো। অ্যান্ড সুন্দর ফ্রক স্টাইলে দেখো পুরোটা ড্রেসই কিন্তু সফট লাক্সারি শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি আর হচ্ছে সিকোয়েন্স জেরি দিয়ে পুরোটা কাজ করে, ওকে? আর এটার সাথে প্যান্টটা পাচ্ছ কাতানের। সো এই ড্রেসটা আমি এখন দেখিয়ে দিব। সো এটা দেখো, এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শন। ফ্রন্ট পোর্শনে দেখো এরকম সুন্দর কলি কলি করে অনেকগুলো কলি দেওয়া আছে, তোমরা এটা কেটে কেটে সেট করতে পারবে, লাইক 1, 2, 3, 4, 5, 6, 7 আটটা কলি আছে, ওকে? ফ্রন্ট সাইডে এরকম আটটা কলি খুব সুন্দরভাবে বসে যাবে। সো আমি একটু তোমাদের ধরে দেখাই, দেখো এরকম সুন্দর একটা লুক আসবে। অ্যান্ড যখন পুরোটা সেট করবে তখনই হচ্ছে সিরিয়ালি বোঝা যাবে, ওকে? সো হাফ বডির পর থেকে এরকম সুন্দর ফ্রক স্টাইলের একটা লুক আসবে, ওকে? সো এটা হলো ফ্রন্ট সাইডটা। অ্যান্ড এটার সাথে আমি এখন নেকের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে নেক পোর্শনটা, দেখো খুব সুন্দর একটা বডি আছে, হাফ বডি। আমি একটু ধরে দেখাই, সি বডিতে এই ডিজাইনটা বসবে। অনেক বিউটিফুল, তাই না? পুরো ড্রেসটা যখন মেক করবে তখন বুঝবে যে কত সুন্দর একটা লুক আসে। সো এটা আমি এখন হাতে রাখছি, পরে আমি ধরে দেখিয়ে দিব। সো এটার সাথে স্লিভসটা দেখো, অসাধারণ সুন্দর একটা স্লিভস আছে, অনেক বিউটিফুল একটা স্লিভস, সি অনেক সুন্দর, তাই না? দুটো স্লিভসের জন্য যথেষ্ট পরিমাণ কাপড় দেয়া আছে। অ্যান্ড এখানে কিন্তু দেখো ফ্রন্ট সাইডেও একটু সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক আছে, এখান থেকে একটা স্লিভস হবে অ্যান্ড এখান থেকে আরেকটা স্লিভস, এই যে দেখো খুব সুন্দর দুটো স্লিভসের ডিজাইন আছে। ক্যাটালগে যেমন অনেক লুজ প্যাটার্নে বানিয়েছে, তোমরা চাইলে সেভাবে করেই বানাতে পারো, দেখো অনেকগুলো কাপড় আছে। সো এটা দেখো, এটা এমব্রয়ডারি কাজ, সাথে এরকম সিকোয়েন্স করা আছে, পুরোটাই কিন্তু গুড়ি গুড়ি করে সিকোয়েন্স করা, গোল্ডেন কালার সিকোয়েন্স। অ্যান্ড এখানে সাইডটা দেখো, সুতোর সাথে জারির ওয়ার্কও আছে, ওকে? খুবই সুন্দর করে পুরোটা কাজ করা, পুরো স্লিভসটা দেখো অনেক চওড়া এবং অনেক সুন্দর, ওকে? সো এটার স্লিভসটা আমি রেখে দিচ্ছি। অ্যান্ড ব্যাক সাইড দেখাই, ব্যাক সাইডটাও অনেক সুন্দর, দেখো পুরো ব্যাক সাইডে হালকা করে একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, দেখো খুব সুন্দর, তাই না? পুরো ড্রেস এরকম হালকা করে এমব্রয়ডারি ওয়ার্কটা দেওয়া আছে, সাথে সিকোয়েন্সের কাজ এরকম ছিটানো ছিটানো ঝিরিঝিরি ঝিরিঝিরি করে এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছ, অনেক বেশি সুন্দর, ওকে? সো এটা হলো ব্যাক সাইডটা। এখন আমি ব্যাক সাইডে আরেকটা জিনিস আছে সেটা দেখাই, দেখো ব্যাক সাইডের একদম পিঠের পোর্শনে এই ডিজাইনটা যাবে, সি খুব সুন্দর একটা ডিজাইন, একদম পিঠের পোর্শনে এটা যাবে, ব্যাক সাইডে পিঠের পোর্শনে খুব সুন্দরভাবে এই ডিজাইনটা বসে যাবে, ওকে? সো এটাও রেখে দিচ্ছি। অ্যান্ড এটার সাথে একটা সুন্দর লোয়ার পার্টের প্যানেল পাচ্ছ, দেখো খুবই সুন্দর একটা লোয়ার পার্টের প্যানেল, এই প্যানেলটা ড্রেসের সামনের দিকে নিচে বসবে, ওকে? দেখো খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা, খুবই সুন্দরভাবে জারি অ্যান্ড এমব্রয়ডারি দিয়ে পুরোটাই কাজ করা আছে। অ্যান্ড যেই ম্যাটেরিয়ালটার উপরে করা এটা হচ্ছে টিস্যু ম্যাটেরিয়াল, ঠিক আছে? টিস্যু ম্যাটেরিয়ালের উপরে অনেক সুন্দর করে এরকম জিগজাগ জিগজাগ করে ডিজাইনটা করা,
দেখতে পাচ্ছ ওকে, এটা হচ্ছে ড্রেসটা একদম লোয়ার পার্টে বসবে, একদম লোয়ার পার্টে এই এই ডিজাইনটা বসে যাবে। সো এটার সাথে আমি এখন প্যান্টটা দেখাচ্ছি, প্যান্টটা দেখো একদম কাতানের মধ্যে, খুব সুন্দর কাতানের মধ্যে একটা প্যান্ট দেওয়া আছে আপু, পাকিস্তানি, আচ্ছা পাঞ্চমার্ক আছে না, আমাদের এখানে যে কালেকশনগুলো আছে সবই কিন্তু অরিজিনাল পাকিস্তানি কালেকশন। সো আজকে আমি যে ব্র্যান্ড নিয়ে লাইভে এসেছি সেই ব্র্যান্ডটার নাম হচ্ছে মারিয়ামস এর প্রিমিয়াম কালেকশন। তো আপনার এখান থেকে ভালো লাগলে এখান থেকে পারচেজ করতে পারেন। দেখো প্যান্টটা পুরোটাই হচ্ছে কাতানের, ওকে অনেক পরিমাণ ম্যাটেরিয়াল আছে দেখতে পাচ্ছ। সো যেহেতু এরকম কাতানে পুরোটা প্রিন্ট করা, ব্ল্যাকের অফ হোয়াইটের সাথে গোল্ডেন, সো এই জন্য আমি খুলছি না, আপনারা যদি বলেন তাহলে আমি খুলে দেখিয়ে দিব। সো এটা আমি রেখে দিচ্ছি অ্যান্ড এটার সাথে আমি দোপাট্টাটা দেখিয়ে দিই, দোপাট্টা অসম্ভব সুন্দর। তার আগে আমি ড্রেসটা একটু ধরার চেষ্টা করি যাতে আপুরা সবাই একটু বুঝতে পারো, ঠিক আছে। সো এই দেখো এরকম একটা লুক, এরকম হবে না, লুকটা অনেক বেশি সুন্দর হবে, জাস্ট লাইক আ ক্যাটালগ, আমি জাস্ট এরকম ধরে দেখাচ্ছি। দেখো ফুল দোপাট্টাটার মধ্যে খুব সুন্দর ভাবে এরকম এমব্রয়ডারি কাজ, ঝিরি 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 করে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে অ্যান্ড সাইডে এরকম একটা ঢেউঢু ঢেউঢু করে জারির ওয়ার্ক দেখতে পাচ্ছ, সাইডে খুব সুন্দর ঢেউঢু করে জারির ওয়ার্ক করা আছে, একটা সাইডে প্লেন একটা সাইডে এরকম জারির ওয়ার্ক দেখতে পাচ্ছ, অনেক বেশি সুন্দর। অ্যান্ড প্রাইস বলছি আমি, প্রাইস জানতে চেয়েছে একটা আপু, আচ্ছা নাজিবা রহমান আপু প্রাইস জানতে চেয়েছো, আপু এটার প্রাইস হচ্ছে অনলি তোমাদের জন্য ডিসকাউন্ট প্রাইসে আছে, ডিসকাউন্ট প্রাইসটা হচ্ছে 6290 টাকা, ওকে মারিয়ামস এর প্রিমিয়াম কালেকশন 6290। সো আমি ধরলাম যারা যারা স্ক্রিনশট নিতে চাও টেক স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস, অনলি 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 তোমাদের জন্য 6290 টাকা। আমি জাস্ট এভাবে ধরলাম, এই দেখো সুন্দর একটা ফ্রক স্টাইলে খুব সুন্দর ড্রেস হবে আর সফট পিওরের মধ্যে অল ওভার কাজ করা একটা দোপাট্টা পাচ্ছ, অল ওভার কাজ করা একটা ড্রেস, পার্টির জন্য অনেক পারফেক্ট হবে। 6290 টাকায় খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ, তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, পেজ ইনবক্স করে ফেলো, নেক্সট কালেকশনে চলে যাচ্ছি। ওকে অ্যান্ড নেক্সট যে কালেকশনটা দেখাবো এই কালেকশনটা আমি এখন দেখাবো, দেখো এটার কালারটাও খুব সুন্দর তাই না, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডটাও খুব সুন্দর, প্যান্টটা একদম একটা সুন্দর র সিল্কের প্যান্ট পাচ্ছ, প্যান্টের লোয়ার পার্টে একটু টিস্যু ওয়ার্ক, সো এটা হলো ফুল ড্রেসটা। অ্যান্ড এখানে যে টেসেলগুলো ইউজ করা হয়েছে এই টেসেলগুলো কিন্তু একসাথে আমরা দিয়ে দিচ্ছি, ওকে। সো আমি ড্রেসটার ফ্রন্ট পোর্শনটা ধরে দেখাই, দেখো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, অনেক সুন্দর তাই না, কালারটা যেমন সুন্দর ড্রেসটাও অসম্ভব সুন্দর, পুরোটা হলো এমব্রয়ডারি জারি অ্যান্ড এরকম ছোট ছোট পার্লের ওয়ার্ক, ছোট ছোট করে পার্ল না গোল্ডেন কালার পুথির ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি জারির সাথে, এরকম সুন্দর পুথির ওয়ার্ক। অ্যান্ড নেক লাইনটা দেখো, নেক লাইনটা পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের, অলরাইট খুব সুন্দর সিকোয়েন্সের একটা কপারিশ কালারে নেক লাইন করা আছে অ্যান্ড পুরো ড্রেসটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক, পুরো ড্রেসটা দেখো খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে সিকোয়েন্স কপারিশ কালার সিকোয়েন্স দেয়া। অ্যান্ড এটার লোয়ার পার্টটা দেখো, লোয়ার পার্টেও কিন্তু অসম্ভব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোয়ার পার্টটা অ্যান্ড সাইড থেকে এরকম একটা সুন্দর জিগজ্যাগ ডিজাইন পাচ্ছ, খুব সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন, তার সাথে পার্লের ওয়ার্কটা আছে খুব সুন্দর করে পার্লের ওয়ার্ক, দুই পাশে কিন্তু এরকম পার্লের ওয়ার্ক করা আছে। সো ফ্রন্ট সাইডটা দেখো কত সুন্দর একটা লুকে আছে, সফট পিওরের মধ্যে অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ, সফট পিওরের মধ্যে অনেক সুন্দর করে এরকম এমব্রয়ডারি কাজ পাচ্ছ, ওকে। সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শন, ওকে। অ্যান্ড আমি এখন স্লিভসটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড ব্যাক পোর্শনও দেখিয়ে দিচ্ছি, এটা হলো স্লিভস, দেখো খুব সুন্দর একটা স্লিভস, অল ওভার হচ্ছে এরকম সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে, পুরো স্লিভসের মধ্যে সিকোয়েন্সের কাজ করা অ্যান্ড স্লিভসের ফ্রন্ট পোর্শনটাও কিন্তু এরকম চওড়া করে একটা ডিজাইন, ওকে খুব সুন্দর চওড়া করে এমব্রয়ডারির একটা ডিজাইন করা আছে সাথে সিকোয়েন্স অ্যান্ড কপারিশ কালারের কাজটাও আছে। সো এখান থেকে একটা স্লিভস পাচ্ছ,
and এখান থেকে আরেকটা স্লিপস ওকে দুই স্লিপসের জন্য দুটো আলাদা করে পোরশন দেয়া আছে ওকে সো এই হচ্ছে স্লিপস পোরশনটা এন্ড ব্যাক সাইডটা দেখো ব্যাক সাইডটা অসম্ভব সুন্দর সি দা ব্যাক সাইড খুবই সুন্দর করে পুরো বডিটার মধ্যে এরকম এমব্রয়ডারির একটা পিওর সফট পিওরের মধ্যে এমব্রয়ডারি কাজ করা তার মধ্যে জারির ওয়ার্কও আছে তার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্সে জারির ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে কামিজের পুরো কামিজটা জুড়ে এরকম কাজ থাকছে ওকে সো দেখো এটা ব্যাক সাইডটা অনেক বেশি বিউটিফুল ব্যাক সাইডটা আসলেই সুন্দর তাই না এটা হলো ব্যাক সাইড এন্ড ব্যাক সাইডটা রেখে দিচ্ছি সাথে অনেক সুন্দর সুন্দর প্যানেল আছে প্যানেলগুলো দেখিয়ে দিব সো ফ্রেস্টে এখানে একটা প্যানেল আছে আমি এটা দেখাচ্ছি দেখো এখানে টিস্যু ম্যাটেরিয়াল উপর খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে দেখো ভেরি বিউটিফুল এমব্রয়ডারি কাজ দেখতে পাচ্ছ অনেক কালারফুল পিচ কালারের সুতোর কাজ আছে সাথে একটু গ্রিন গ্রিন কালারও আছে অ্যান্ড লোয়ার পার্টটা এরকম সুন্দর সিকোয়েন্স করা ঠিক আছে সো এটা হলো একটা পার্ট আর এখানে হচ্ছে একটা পার্ট দুটো পোর্শন কিন্তু দুই ভাবে তোমরা ইউজ করতে পারবে লাইক একটা হচ্ছে ড্রেসের সামনের নিচের পোর্শনে যাবে একটা হচ্ছে পেছনের নিচের পোর্শনে যাবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা সরি ডিজাইনটা প্যানেলটা অনেক সুন্দর একটা প্যানেল দুটো হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাকে লোয়ার পার্টে বসছে অ্যান্ড এটার সাথে আরেকটা জিনিস দেখায় এটা হলো এই দেখো কপারিশ কালারে খুব সুন্দর একটা ডিজাইন এটা স্লিভসে যাবে দেখো খুবই সুন্দর চওড়া করে কপার কালারে এরকম একটা ডিজাইন করা আছে সাথে সিকোয়েন্সের ওয়ার্কও দেওয়া আছে দেখো খুব সুন্দরভাবে সিকোয়েন্সের ওয়ার্ক সো এই হচ্ছে স্লিভসটা জাস্ট ডাবল পার্টে এরকম সুন্দর একটা লুক আসবে ওকে ডাবল পার্টে এরকম সুন্দর একটা লুক আসছে দেখতে পাচ্ছ খুবই 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 বিউটিফুল স্লিভসটা অনেক বিউটিফুল তাই না স্লিভসের ফ্রন্ট পোর্শনটা এরকম ঢেউ 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 করে তোমরা চাইলে কাট করে ফেলতে পারো আর চাইলে এরকম প্লেনভাবেও সেলাই করে দিতে পারো যেভাবে তোমাদের ভালো লাগে সেভাবেই স্লিভসটা ইউজ করতে পারবে অ্যান্ড এখন আমি প্যান্টটা দেখাই তো প্যান্টটা একদম র সিল্কের একটা প্যান্ট আছে যেহেতু একদম র সিল্কের এক কালারের প্যান্ট আমি খুলছি না অ্যান্ড তোমরা যদি বলো তাহলে আমি খুলে দেখাবো দেখো এটা হলো প্যান্টটা অ্যান্ড প্যান্টের লোয়ার পার্টে এরকম সুন্দর একটা প্যানেল বসবে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা প্যানেল প্যান্টের লোয়ার পার্টে বসে যাবে দেখো এটা প্যানেল এভাবে প্যান্টে বসবে ওকে তো তোমরা চাইলে কাপড়ের ওপরে বসাতে পারো আর চাইলে এভাবে ফাঁকা করেও বসাতে পারো যেভাবে ভালো লাগে সেভাবে প্যান্টের এই সুন্দর প্যানেলটা তোমরা ইউজ করতে পারছো দেখো খুবই সুন্দর লাইক আমি একটু ধরে দেখাই তোমরা এতটুকু চওড়া করে প্যান্টটা বানাতে পারবে ওকে এতটুকু চওড়া করে প্যান্টটা বানাতে পারবে অনেক সুন্দর একটা ডিজাইন এখানে দেয়া আছে এখন আমি দোপাট্টাটা ধরে দেখাচ্ছি অ্যান্ড সাথে কিছু টেসাল আছে সেগুলো দেখিয়ে দিব সো দেখো পুরো দোপাট্টার মধ্যে এরকম ঝিরিঝিরি ঝিরিঝিরি করে এমব্রয়ডারি কাজ সিকোয়েন্স অ্যান্ড পুতির কাজ ওকে পুরো দোপাট্টা এরকম ঝিরিঝিরি করে কাজ করা আছে ওকে অ্যান্ড একটা সাইডে দেখো চওড়া করে একটা বর্ডার একটা সাইডে খুব সুন্দর চওড়া করে বর্ডার আছে আর একটা সাইড কিন্তু এরকম ব্ল্যাক ব্ল্যাঙ্ক থাকছে ওকে একটা সাইড ব্ল্যাঙ্ক আর একটা সাইড খুব সুন্দর চওড়া করে বর্ডারটা দেওয়া আছে সো সি এই হচ্ছে ড্রেসটা অ্যান্ড এটার সাথে আমি ট্রেসলগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিছু ট্রেসল আছে লাইক এখানে একটা ট্রেসল আছে ড্রেসের নিচে তোমরা বসাতে পারবে খুব সুন্দর একটা ট্রেসল লম্বা লম্বা পুঁতি অ্যান্ড সাথে একটু একটু করে স্টোনের ডিজাইনটাও করা আছে অ্যান্ড আরেকটা ট্রেসল আমি দেখাচ্ছি তো এখানে একটা ট্রেসল আছে খুবই কিউট একটা ট্রেসল দেখতে পাচ্ছ অনেকগুলো ট্রেসল একসাথে দেওয়া আছে সো এটাও কিন্তু তোমরা ড্রেসের নিচে ইউজ করতে পারো এই দুটো ট্রেসল তোমরা এই ড্রেসটার সাথে পেয়ে যাচ্ছ ওকে খুবই সুন্দর অ্যান্ড এটার প্রাইস হচ্ছে অনলি তোমাদের জন্য 6290 টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট প্রাইস মারিয়ামস এর বিউটিফুল কালেকশন অনলি 6290 এই যে আমি ধরলাম তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অনলি 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 তোমাদের জন্য 6290 টাকা সো অনেক কিউট তাই না খুবই সুন্দর কালারটা খুব সুন্দর ড্রেসটাও অনেক সুন্দর অ্যান্ড তোমরা যখন ফুল ড্রেসটা মেক করে লাইনিং দিয়ে বানাবে আসলেই অনেক সুন্দর লাগবে ট্রাস্ট মি খুব সুন্দর লুক আসবে ওকে সো কারা কারা এটা পারচেস করতে চাও তাড়াতাড়ি একটু স্ক্রিনশট নিয়ে নাও চলে যাচ্ছি নেক্সট কালেকশনে
আমি এই কালেকশনটা দেখাবো। দেখো খুব সুন্দর একটা একদম ডার্ক কফি কালারের ড্রেস, তার সাথে দোপাট্টাটা হচ্ছে গ্রিন কালার, অ্যান্ড প্যান্টটা দেখো কফির সাথে খুব সুন্দর এরকম কালারফুল সেলাই সেলাই করে ডিজাইন করা আছে, অ্যান্ড পুরোটা সফট পিওরের মধ্যে। ওকে, অনেক সুন্দর একটা ড্রেস, এটাই দেখাবো। এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শন, এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শন, অনেক সুন্দর, অনেক 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 বেশি সুন্দর। এরকম একটা বোট শেপের নেক করা আছে, দেখতে পাচ্ছ সুন্দর বোট শেপের নেক করা, এখানে একটা সুন্দর কাটা দেয়া আছে, অ্যান্ড এরকম সুন্দর করে জারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ, জারি অ্যান্ড সিকোয়েন্সের পুরোটা কিন্তু সুন্দর করে কাজটা করা আছে। সো এটা একটু ধরছি, দেখো খুবই সুন্দর, তাই না? অ্যান্ড পুরো ড্রেসটার মধ্যেই কিন্তু জারির কাজ আছে, সিকোয়েন্স করা আছে, সাথে খুব সুন্দর কাজটাও আছে, ছিটানো ছিটানো করে পুরোটা ইয়েলো ইয়েলো কালারের সুতোর কাজ, অনেক ছিটানো ছিটানো কাজ কাজ করা, তাই না? খুবই সুন্দর। অ্যান্ড এই সাইডটা দেখো, এই সাইডটা এরকম সিকোয়েন্সের লাইন লাইন করে একটা ডিজাইন আছে, খুব সুন্দর সিকোয়েন্সের লাইন লাইন করে ডিজাইন আছে, অ্যান্ড লোয়ার পার্টটা খুবই সুন্দর, এরকম সুন্দর একটা লোয়ার পার্ট পাচ্ছ। সো এটা হচ্ছে ড্রেসটার ফুল ড্রেসটা, ওকে, ফ্রন্ট সাইড লোয়ার সাইড অ্যান্ড হচ্ছে মিডল সাইড পুরোটাই অনেক বিউটিফুল করে কাজ করা, দেখতে পাচ্ছ সুন্দর, তাই না? খুবই সুন্দর। অ্যান্ড এটার সাথে আমি স্লিভস দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটা হলো স্লিভসটা, স্লিভসটা খুব সুন্দর জারির ওয়ার্ক, অল ওভার জারির ওয়ার্ক, খুব সুন্দর জিগজ্যাগ জিগজ্যাগ করে পুরোটাই কিন্তু জারির কাজ করা আছে, এটা হচ্ছে স্লিভস পোর্শনটা। সো আমি স্লিভসটা ধরি, দেখো খুব সুন্দর একটা লুক আসবে, ওকে, অনেক বিউটিফুল একটা লুক আসবে। এটা হচ্ছে জারির ওয়ার্ক, দেখতে পাচ্ছো দুই স্লিভস এর জন্য আলাদাভাবে দুটো ডিজাইন এখানে দেয়াই আছে, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, দুই স্লিভস এর জন্য দুটো ডিজাইন এখানে দেয়া আছে। অ্যান্ড এখন আমি ড্রেসটার ব্যাক পোর্শন দেখাচ্ছি, পুরো ব্যাক পার্টে কিন্তু ছিটানো করে ওয়ার্ক আছে, পুরো ব্যাক পার্টে ছিটানো করে এরকম জারির ওয়ার্ক, সাথে ছোট ছোট করে একটু ইয়েলো কালারের ফ্লাওয়ার দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ব্যাকটা, খুব সুন্দর একটা ব্যাক সাইড আছে, অল ওভার কাজ করা, অল ওভার কাজ করা একটা ব্যাক সাইড পাচ্ছ, অনেক বেশি সুন্দর, তাই না? অনেক 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 বেশি সুন্দর একটা ব্যাক সাইড। সি, এটা আমি রেখে দিচ্ছি, অ্যান্ড এটার সাথে আমি এখন কিছু প্যানেল আছে, প্যানেলগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে একটা প্যানেল আছে, দেখো অনেক সুন্দর প্যানেল, এটা হচ্ছে ড্রেসটার একদম ফ্রন্ট সাইডের লোয়ার পোর্শনে যাবে, দেখো অনেক সুন্দর একটা প্যানেল ড্রেসের ফ্রন্ট সাইডের লোয়ার পোর্শনে বসে যাবে, দেখতে পাচ্ছ ভেরি বিউটিফুল। দেখো পুরোটা হচ্ছে জেডের ওয়ার্ক, সাথে সিকোয়েন্সের ওয়ার্ক আছে, অ্যান্ড এখানে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজের ফ্লাওয়ারগুলো আছে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর, ওকে। সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইডের লোয়ার পার্ট, অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডের লোয়ার পার্ট, সে দেখো খুব সুন্দর করে কাজটা দেয়া আছে, অল ওভার এরকম সুন্দরভাবে কাজটা দেয়া আছে, এটা হচ্ছে ব্যাক সাইডের লোয়ার পার্টে যাবে, ওকে। অ্যান্ড আরেকটা ডিজাইন আছে, আরেকটা প্যানেল আছে, এই প্যানেলটা তোমরা ইউজ করতে পারবে স্লিভসে, দেখো খুব সুন্দর চিকন একটা প্যানেল আছে, যেহেতু পুরো স্লিভসটা প্যাটার্ন করে কাজ করা, স্লিভসের ফ্রন্ট পোর্শন এরকম সুন্দর একটা চিকন প্যানেল পাচ্ছ, দেখো খুবই সুন্দর একটা চিকন প্যানেল, সাথে জারির ওয়ার্কটাও দেওয়া আছে এখানে, অনেক সুন্দরভাবে জারির ওয়ার্কটা করা আছে। এটা আমি রাখছি, অ্যান্ড এটার সাথে আমি এখন দোপাট্টা দেখিয়ে দিচ্ছি, দোপাট্টা অনেক বেশি কিউট, গ্রিনের মধ্যে পুরোটা জিগজ্যাগ কাজ করা একটা দোপাট্টা পাচ্ছ, এরকম সুন্দর জারির ওয়ার্ক, সাথে সিকোয়েন্সের ওয়ার্ক, আবার জারি আবার সিকোয়েন্স করে পুরোটা কিন্তু জিগজ্যাগ করে কাজ করা, ওকে, পুরোটাই অনেক নাইসভাবে জিগজ্যাগ ওয়ার্ক দেওয়া আছে। সো এটা আমি ধরলাম, দেখতে পাচ্ছ খুবই সুন্দর, তাই না? অ্যান্ড এই ড্রেসটার প্রাইস হচ্ছে সেম 6290 টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস, ওকে। মারিয়ামস এর প্রিমিয়াম কালেকশনটা অনলি 6290 টাকায় পাচ্ছ, দেখো খুবই সুন্দর, খুবই বিউটিফুল, কার কার চাই তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, পেজ ইনবক্স করে ফেলো, অর্ডার কনফার্ম হয়ে যাবে, অনলি তোমাদের জন্য 6290। অ্যান্ড এটার সাথে আমি প্যান্টটা দেখাতে ভুলে গেছি, সি সেটা প্যান্ট র সিল্কের মধ্যে খুব সুন্দর এরকম সেলাই সেলাই টাইপের একটা ডিজাইন করা আছে, এটা হচ্ছে প্যান্টটা, পুরোটাই কিন্তু এভাবে সেলাই করা। সো এটা সহই আমি ধরছি, প্রাইস অনলি 6290 টাকা, যার যার চাই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও, জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস,
খুবই সুন্দর। ওকে চলে যাচ্ছি নেক্সট কালেকশনে। নেক্সট হচ্ছে দেখো এই ড্রেসটা দেখাবো, একদম হচ্ছে ডার্ক গ্রে কালার, লাইক এটা দেখতে ব্ল্যাক এর মতো লাগে, ব্ল্যাক না একদম ডার্ক গ্রে কালার একটা ড্রেস। অ্যান্ড এটার সাথে প্যান্টের মধ্যে সুন্দর প্যানেল আসে। এই ড্রেসটা দেখাচ্ছি, দেখো খুবই বিউটিফুল, ওয়াও, গ্রে এর সাথে একদম গ্রে কালারের খুব সুন্দর সিকোয়েন্স করা, খুবই সুন্দর ভাবে এরকম সিকোয়েন্সের ওয়ার্ক আছে, এমব্রয়ডারি ওয়ার্ক আছে। আর এই সাইডটা পুরোটাই এমব্রয়ডারি কাজ, ওকে এই সাইডটা পুরোটাই হচ্ছে খুব সুন্দর ভাবে এমব্রয়ডারি কাজ। অ্যান্ড ফ্লাওয়ার গুলো সবই হচ্ছে খুব সুন্দর পিচ কালারের মধ্যে, ওকে সো পুরোটা দেখো থোকা 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 করে কাজ করা, পুরোটা থোকা থোকা করে কাজ করা। এখানে একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছ, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স দিয়ে পুরোটা এরকম থোকা থোকা করে কাজ করা। এখানে যে একটা সুন্দর দেখো পিককের একটা লুক এসছে, তাই না? এই সাইডটা একটা সুন্দর সিকোয়েন্স দিয়ে পিককের একটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছ, ভেরি বিউটিফুল একটা পিকক। অ্যান্ড এটা লোয়ার পার্টেও দেখো খুব সুন্দর রকম পাতা পাতা করে ডিজাইনটা আছে, অনেক সুন্দর, তাই না? অনেক বেশি 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 সুন্দর একটা কালেকশন। এটা আমি ধরে দেখাচ্ছি, দেখো এটা বানালে না একেবারে অনেক সুন্দর, জাস্ট মারাত্মক একটা লুক আসবে। সো এই হলো ড্রেসটার ফ্রন্ট সাইড। অ্যান্ড আমি এটার সাথে আদার্স যে সাইড গুলো আছে সেগুলো সবই দেখিয়ে দিচ্ছি। সো ব্যাক সাইড হচ্ছে এটা, সিধা ব্যাক সাইড, অল ওভার ব্যাক সাইড এরকম সুন্দর ছিটানো কাজ, পুরো ব্যাক সাইডে কিন্তু এরকম করে ছিটানো ছিটানো কাজ করা আছে দেখতে পাচ্ছো, খুব সুন্দর ভাবে পিচ কালারের ফ্লাওয়ার এন্ড এরকম সুন্দর কফি কালারের পাতা দিয়ে পুরোটা কাজ করা। ওকে সো এটা হচ্ছে ব্যাক সাইডটা, অলরাইট, এখান থেকে ব্যাক সাইড পাচ্ছ। অ্যান্ড আমি এখন স্লিভস দেখিয়ে দিচ্ছি, এখান থেকে সুন্দর একটা স্লিভস পোর্শন পেয়ে যাচ্ছ, সি এই যে এটা হচ্ছে স্লিভসটা, লাইক এরকম বিউটিফুল একটা লুক আসবে, এমব্রয়ডারি কাজ। অ্যান্ড মিডলটা হচ্ছে আবার এরকম সুন্দর একটা সিকোয়েন্সের ওয়ার্ক আছে, আবার এই সাইডটাও এমব্রয়ডারি কাজ দেখতে পাচ্ছ, খুবই সুন্দর, তাই না? সো যখন হচ্ছে তোমরা ড্রেসটা মেক করবে, স্লিভসটা মেক করবে, এরকম সুন্দর একটা লুক আসবে, খুবই সুন্দর একটা লুক আসবে, অলরাইট। সো এটা হলো স্লিভসটা, স্লিভসটা রেখে দিলাম। এখন হলো প্যানেল আছে কিছু, প্যানেলগুলো দেখিয়ে দিই, খুব সুন্দর সুন্দর কিছু প্যানেল আছে। সো দেখো নেকের একটা প্যানেল আছে, নেকের যেহেতু এই জায়গাটা এরকম ফাঁকা, এই জায়গাটার মধ্যে একটা সুন্দর প্যানেল বসবে, খুবই সুন্দর পুঁথির কাজ করা অ্যান্ড স্টোন ওয়ার্ক করা প্যানেল দেখতে পাচ্ছ, এই যে সি খুব সুন্দর, তাই না? এই প্যানেলটা নেকে বসবে, এই প্যানেলটা খুব সুন্দরভাবে নেকে বসে যাবে। আমি একটু ধরে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়। সো এখান থেকে পাচ্ছ একটা প্যানেল, এই প্যানেলটা দেখো পুরোটা এমব্রয়ডারি কাজ সাথে সিকোয়েন্স করা আছে। এটা হলো ড্রেসের ফ্রন্ট সাইডের লোয়ার পার্টে বসবে, ওকে ড্রেসের ফ্রন্ট সাইডের লোয়ার পার্টে এই প্যানেলটা বসবে। অ্যান্ড ড্রেসের ব্যাক সাইডের লোয়ার পার্টের জন্য একটা প্যানেল আছে একটু হালকাভাবে সিকোয়েন্স করা, ওকে এই যে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইডের লোয়ার পোর্শনে যাবে, ওকে খুবই সুন্দর, তাই না? খুব সুন্দর একটা প্যানেল, এটাও আমি রাখলাম। অ্যান্ড আমি এখন ড্রেসটার প্যান্ট দেখিয়ে দিচ্ছি, যেহেতু একদম এক কালারের একটা র সিল্কের প্যান্ট আছে, সো প্যান্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এক কালারের র সিল্কের প্যান্টের মধ্যে একটা সুন্দর প্যানেল বসবে, সে খুবই সুন্দর একটা লুক এসছে, তাই না? গ্রে সাথে এরকম গ্রে কালারের একটা টিস্যু ম্যাটেরিয়ালের উপর বরফি বরফি করে পুরোটা এরকম ছিটানো কাজ, ওকে বরফি বরফি করে পুরোটাই খুব সুন্দর ছিটানো কাজ করা একটা প্যান্টের প্যানেল পাচ্ছ। সো এটা প্যান্টে বসে যাবে। অ্যান্ড এটার সাথে আমি এখন দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা, অল ওভার দোপাট্টাটা খুব সুন্দর এরকম সিকোয়েন্সে টান 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 করে একটা ডিজাইন করা। অ্যান্ড মিডল পোর্শনটা এরকম সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ,
দেখতে পাচ্ছো খুব সুন্দর এমডিটি এর কাজ সাথে কিন্তু সিকোয়েন্সও করা আছে দুই পাশে কিন্তু খুব সুন্দর ভাবে সিকোয়েন্স এন্ড এমডিটি এর কাজ করা আছে এন্ড এই সাইডে দেখো চিকন করে একটা পাড়ও দেয়া আছে দেখতে পাচ্ছো খুব সুন্দর চিকন করে পাড় দেয়া আছে তো সব সহ ড্রেসটা ধরি অনেক সুন্দর সুন্দর প্যানেল এন্ড অনেক সুন্দর একটা কালারের মধ্যে আছে ডার্ক গ্রে কালার প্রাইস হচ্ছে 6290 টাকা তোমাদের জন্য আফটার ডিসকাউন্ট প্রাইস মারিয়ামের প্রিমিয়াম কালেকশন কার কার চাই তাড়াতাড়ি স্ক্রিনশট নাও একদম ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাও পেজ ইনবক্স করে ফেলো অর্ডার কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর তাই না খুবই 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 সুন্দর এন্ড দোপাট্টাটা অনেক চওড়া প্রাইস অনলি 6290 টাকা 6290 যার যার চাই তাদের একটু স্ক্রিনশট নাও নাসিমা আক্তার আপু জয়েন করে ফেলেছে আর নাসিমা আক্তার আপু লিখেছেন হাই হ্যালো নাসিমা আক্তার আপু কেমন আছো এন্ড লেটে জয়েন করেছো তারপর কোনো প্রবলেম নেই জয়েন করেছো এটাই অনেক বড় কথা সো কালেকশন গুলো দেখো অনেক বিউটিফুল কালেকশন নিয়ে এসেছি আজকে হচ্ছে সবই মারিয়ামের প্রিমিয়াম কালেকশন ওকে সো যার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নিও এটা দেখো নাইস ড্রেস নাসিমা স্যার আপু বলেছেন নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ কালেকশন গুলো আসলে অনেক বেশি বেশি নাইস আপু সো এটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সে খুবই সুন্দর একটা ড্রেস এন্ড এটা হলো কালারটা ক্রিম কালার ওকে ক্রিমিশ টাইপের কালারের মধ্যে এখানে দেখো সিকোয়েন্সের ওয়ার্ক পুরোটা এমব্রয়ডারিয়াম সিকোয়েন্স করা এন্ড প্যান্টটা দেখো এরকম এক কালার একটা প্যান্ট পাচ্ছে প্যান্টের নিচে খুব সুন্দর এরকম টেসেল দিয়ে ডিজাইন করেছে টেসেলগুলো সবই দিয়ে দেওয়া হবে নিচেও দেখো খুব সুন্দর টেসেল সো এভাবেই ডিজাইনটা করতে পারো আমি ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সেটা ফ্রন্ট পোর্শন ওয়াও বলছিলাম না দেখো কত সুন্দর ক্রিম কালারের মধ্যে এই সাইডটা হচ্ছে পুরোটাই খুব সুন্দরভাবে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সের কাজ ওকে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা আছে দেখতে পাচ্ছো অনেক বেশি সুন্দর অ্যান্ড পুরোটা অনেক সুন্দর একটা কালারের মধ্যে আছে ওকে অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছো একদম হচ্ছে ব্ল্যাক কালারের সিকোয়েন্সের সাথে এরকম ফ্লাওয়ারগুলো গুড়ি 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 করে দেওয়া আছে অ্যান্ড মিডল পোর্শনটা এরকম সুন্দর এমব্রয়ডারি কাজ ওকে পুরোটা এমব্রয়ডারি কাজ সাথে ব্ল্যাক সিকোয়েন্স আছে অ্যান্ড লোয়ার পার্টটা দেখো লোয়ার পার্টটা হচ্ছে এটা সিকোয়েন্স এমব্রয়ডারি দিয়ে পুরোটা কাজ করা সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি দিয়ে পুরোটা কাজ করা আছে একদম নিচে একটা সুন্দর প্যানেলও আছে প্যানেলটা পুরোটা এমব্রয়ডারি কাজ সো অনেক বিউটিফুল ওকে অনেক 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 বেশি বিউটিফুল এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট পাচ্ছ অ্যান্ড এটার সাথে আমি আদার্স কালেকশনগুলো দেখিয়ে দিই সাথে পাচ্ছ একটা বিউটিফুল স্লিভস অল ওভার এমব্রয়ডারি কাজ করা একটা স্লিভস পেয়ে যাচ্ছ সো এখান থেকে সরি এটা হচ্ছে ব্যাক সাইড ওকে দেখো এটা হলো ব্যাক সাইড ব্যাক সাইডের একদম উপরের সাইডটা এরকম একটু সুন্দর টান টান দিয়ে ঘন্টার মতো করে একটা ডিজাইন দেখতে পাচ্ছ খুবই সুন্দর তাই না ক্রিম কালার সাথে ব্ল্যাক কালার অ্যান্ড এখানে যে ট্রায়াঙ্গেল শেপের কিছু ডিজাইন আছে এগুলো সবই হচ্ছে সিকোয়েন্স ব্ল্যাক কালারের সিকোয়েন্স দেয় অ্যান্ড এরকম গুড়ি 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 করে এমব্রয়ডারি কাজ আছে ওকে সো এই হলো কালেকশনটা এই হচ্ছে কালেকশনটা এটার হলো ব্যাক সাইড দেখো খুবই সুন্দর একটা ব্যাক সাইড আছে খুবই বিউটিফুল একটা ব্যাক সাইড ব্যাক সাইডটা আমি রেখে দিচ্ছি এখন স্লিভসটা দেখিয়ে দিই স্লিভসও অনেক সুন্দর এখান থেকে দুটো স্লিভস পেয়ে যাচ্ছ সো এতটুকু হচ্ছে একটা স্লিভস এতটুকু হচ্ছে আরেকটা স্লিভস ওকে খুব সুন্দর দুটো স্লিভস পাচ্ছ আর স্লিভসের ফ্রন্ট পোর্শনে দেখো খুবই বিউটিফুল করে সিকোয়েন্সের কাজ খুবই বিউটিফুল করে এরকম সিকোয়েন্সের কাজটা দেওয়া আছে অনেক বেশি সুন্দর ওকে অনেক বেশি সুন্দর একটা লুক আসবে এটা হচ্ছে একটা স্লিভস অ্যান্ড এখান থেকে আরেকটা স্লিভস পাচ্ছ খুব সুন্দর দুটো স্লিভস এখান থেকে হয়ে যাবে অ্যান্ড তার সাথে কিন্তু প্যানেলও আছে প্যানেলগুলো আমি দেখিয়ে দিব সো সাথে পাচ্ছ একটা সুন্দর ক্রিম কালারের প্যান্ট র সিল্কের খুব সুন্দর ক্রিম কালার একটা প্যান্ট পাচ্ছ প্যান্টটা যদি কোনো আপু দেখতে চাও তাহলে খুলে দেখাবো আদারওয়াইজ আমি খুলছি না বিকজ একদমই হচ্ছে র সিল্কের এক কালার প্যান্ট যার কারণে আমি খুলছি না ঠিক আছে তো এটা আমি রেখে দিচ্ছি অ্যান্ড এখন হচ্ছে প্যানেলগুলো দেখাবো অনেক 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 নাইস প্যানেল আছে অনেক নাইস প্যানেল সো ফার্স্টে হলো এটা দেখাই এটা হচ্ছে ড্রেসের
ফ্রন্ট সাইডে লোয়ার পার্টে যাবে। দেখো কত সুন্দর প্যানেল, টিস্যুর মধ্যে এমব্রয়ডারি কাজ, সাথে ব্ল্যাক সিকোয়েন্স আছে, এন্ড পুরোটাই হলো জারির ওয়ার্ক, পুরোটাই খুব সুন্দর জারির ওয়ার্ক করা আছে। এন্ড এখানে যে ফ্লাওয়ার গুলো আছে, ফ্লাওয়ার গুলো সবই কিন্তু সুতোর একটা এমব্রয়ডারি কাজ করা আছে। দেখো একটা হলো স্কাই কালার, একটা হচ্ছে একটু পিঙ্ক পিঙ্ক কালার। তো এভাবে পুরোটা কাজ করা, এভাবে পুরোটাই কাজ করা আছে। নিচের পোর্শনে এই ডিজাইনটা যাবে, এন্ড এখান থেকে পাচ্ছো আর একটা প্যানেল। এটা হলো দুই স্লিপস এর জন্য দুটো প্যানেল দেয়া আছে। দেখো এখানে একটা স্লিপস হবে, এখান থেকে একটা স্লিপস হবে, দুই স্লিপস এর জন্য দুটো সুন্দর প্যানেল এখানে দেয়া আছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর, তাই না? অনেক 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 বিউটিফুল একটা স্লিপস হবে। সো এটা আমি রেখে দিচ্ছি, সরি, এটা হচ্ছে ড্রেসটার লোয়ার পার্টে যাবে। ওকে, এখান থেকে দুটো ডিজাইন, একটা হচ্ছে ফ্রন্ট সাইডের লোয়ার পার্টে, এটা একটা হচ্ছে ব্যাক সাইডের লোয়ার পার্টে। ওকে, একটা হচ্ছে ফ্রন্ট সাইডের লোয়ার পার্টে যাচ্ছে, একটা হচ্ছে ব্যাক সাইডের লোয়ার পার্টে, আর এই ডিজাইনটা হচ্ছে স্লিপসে। এক্সট্রিমলি সরি, আমি একটু মিস্টেক করে ফেলেছি। সো এটা হলো স্লিপসে যাবে, দেখো এই ডিজাইনটা স্লিপসে যাবে, চওড়া একটা সুন্দর ডিজাইন, পুরো স্লিপসের ফ্রন্ট পোর্শনে বসবে। ওকে, এভাবে করে পুরো স্লিপসটার ফ্রন্ট পোর্শনে এই ডিজাইনটা বসবে। সো এটাও আমি রেখে দিচ্ছি, এন্ড এটার সাথে আমি এখন নেকের প্যানেলটা দেখাই। সি, বোট শেপের একটা নেক হবে, এরকম সুন্দর ছড়ানো একটা প্যানেল। ওকে, খুব সুন্দর ছড়ানো করে একটা নেকের প্যানেল দেওয়া আছে, একটু কাছে থেকে দেখাই। দেখো টিস্যু ম্যাটেরিয়ালের উপর খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা আছে, অনেক সুন্দরভাবে স্টোন ওয়ার্ক, পুরোটা জারির মধ্যে বড় বড় করে পুঁতি অ্যান্ড স্টোন দিয়ে এরকম চওড়া করে কাজ করা আছে। সো এটা আমি একটু ট্রাই করব তোমাদের ধরে দেখিয়ে দিতে। ওকে, যেহেতু বোট শেপের মধ্যে আছে, কতটুকু ধরে দেখাতে পারবো বুঝতে পারছি না। সো ট্রাই করছি, দেখো এটা হলো নেকের প্যানেলটা। ওকে, সো আমি এখন দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, সাথে টেসেলগুলো দেখিয়ে দিই। সো ক্যাটালগে দেখিয়েছিলাম অনেকগুলো টেসেল আছে, দেখো এখানে অনেকগুলো টেসেল করা আছে। প্যান্টের জন্য একটা টেসেল, অ্যান্ড এটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টের জন্য আরেকটা টেসেল, খুব সুন্দর একটা টেসেল এখানে দেওয়া আছে। সো অনেক কিউট কিউট টেসেলগুলো, তাই না? সো টেসেলটা আমি রেখে দিচ্ছি, এখন প্যান্টটা দেখিয়ে দিব, সরি প্যান্ট না, এখন হচ্ছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি। দোপাট্টাটা ক্রিম কালারের মধ্যে সফট লাক্সারি শিফনের মধ্যে আছে, দেখো পুরোটা এমব্রয়ডারি কাজ, সাথে ব্ল্যাক কালারের সিকোয়েন্স করা আছে, পুরোটা গুড়ি 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 করে এমব্রয়ডারি কাজ, ব্ল্যাক কালারের সিকোয়েন্স আছে, অ্যান্ড সাইডটা দেখো এরকম এমব্রয়ডারি কাজ, সাইডটা একটা সাইড এরকম চওড়া করে কালারফুল এমব্রয়ডারি কাজ করা আছে, অ্যান্ড একটা সাইড ফাঁকা। ওকে, একটা সাইড এরকম ফাঁকা করা। সো এটা একটু ধরে দেখিয়ে দিচ্ছি, সি খুবই সুন্দর একটা ড্রেস, অ্যান্ড এই ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি 6290 টাকা। প্রিমিয়াম কালেকশন, ম্যারিয়ামস এর প্রিমিয়াম কালেকশন পাচ্ছ 6290 টাকায়। যার যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাও, পেজ ইনবক্স করে ফেলো, অর্ডার কনফার্ম হয়ে যাবে। আমি ধরলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, খুব সুন্দর, তাই না? অনেক সুন্দর। ওকে, সো চলে যাচ্ছি নেক্সট কালেকশনে। ড্রেসটা দেখাবো, এটা দেখো এই ড্রেসটা কত 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 সুন্দর, অ্যান্ড কালারটাও কত সুন্দর, অ্যান্ড এটার সাথে দোপাট্টাটা পাচ্ছ নেটের মধ্যে। ওকে, সো এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর একটা ড্রেস, অল ওভার এমব্রয়ডারি কাজ, সাথে পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক আছে, অ্যান্ড কালারটা দেখো কত সুন্দর, একটা রোজ গোল্ড কালারের মধ্যে পুরোটাই হচ্ছে রোজ গোল্ড কালারের এমব্রয়ডারি কাজ, সাথে কোনো একটু একটু সিকোয়েন্স করা আছে, অ্যান্ড লোয়ার পার্ট দেখো অনেক ঘন, জাস্ট পেটানো করে পুরোটা কাজ করা আছে, পুরো ড্রেসটা জাস্ট মাথা নষ্ট করার মতো সুন্দর, অনেক 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 সুন্দর। ওকে, এটা আমি ধরে দেখাচ্ছি, সি দেখো, ওয়াও খুবই সুন্দর একটা ড্রেসের ফ্রন্ট সাইড পেয়ে যাচ্ছ, অ্যান্ড এটার সাথে ব্যাক সাইড দেখাই, ব্যাক সাইডও অনেক সুন্দর। তার আগে স্লিভসটা দেখিয়ে নিচ্ছি, দেখো এখান থেকে স্লিভসটা পাচ্ছ, লাইক এখান থেকে শুরু করে এ পর্যন্ত পুরোটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক, পুরোটা খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, স্লিভসের মধ্যে এরকম জিগজ্যাগ ডিজাইনটাও করা,
খুবই সুন্দর করে এরকম জিগজ্যাগ ডিজাইনটা করা আছে, সাথে এমব্রয়ডারি কাজ, এন্ড পুরোটা অনেক নাইস ভাবে কাজ করা। দেখো, সো এখান থেকে যদি স্লিভসটা তোমরা মেক করো তাহলে এই টাইপের একটা লুক আসবে, খুব সুন্দর এই টাইপের একটা লুক আসবে, এন্ড কালারটা অসম্ভব নাইস, তাই না? খুবই সুন্দর একটা কালার। এটার সাথে আমি ব্যাক পার্টটা দেখাচ্ছি এখন। এটা দেখো, এটা হলো ব্যাক সাইড, অল ওভার খুবই সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে, সাথে সিকোয়েন্সও করা, সাথে খুব সুন্দরভাবে সিকোয়েন্স করা আছে। এটা হলো ব্যাক সাইডটা, অনেক নাইস, তাই না? পুরো ব্যাক সাইড কিন্তু অনেক সুন্দর। এটা হলো ব্যাক সাইড, ব্যাক সাইডটা আমি রেখে দিচ্ছি। এন্ড এখন দেখাবো হচ্ছে আদার্স যে সাইডগুলো আছে, প্যান্টটা দেখাতে চাচ্ছি। প্যান্টটা দেখো, প্যান্টটা কিন্তু পুরোটাই নেটের মধ্যে আছে। লাইক আমি তখন দেখিয়েছিলাম ক্যাটালগটা, ক্যাটালগের মধ্যে দেখেছো যে গারারা স্টাইলের প্যান্টটা আছে। প্যান্টের মধ্যে দেখো খুব সুন্দর একটা নেটের মধ্যে অল ওভার এমব্রয়ডারি কাজ, জারি অ্যান্ড হলো সুন্দর ছিটানো করে এমব্রয়ডারি কাজ করা আছে। ওকে, অল ওভার অনেক নাইসভাবে এমব্রয়ডারি কাজ করা আছে, খুবই সুন্দর। সো এটা হচ্ছে ড্রসটা, প্যান্টটার লোয়ার পোর্শনটা যাবে। লাইক তোমরা এটা যখন গারারা স্টাইলে মেক করবে অনেক সুন্দর লাগবে, তাই না? সো প্যান্টটা আমি রেখে দিচ্ছি, অ্যান্ড এটার সাথে দোপাট্টা দেখিয়ে দিচ্ছি। দোপাট্টা অনেক সুন্দর, তার আগে আমি প্যানেলগুলো দেখাবো। এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিছু প্যানেল আছে। এই প্যানেলটা হচ্ছে ড্রেসের লোয়ার পার্টে যাবে, ফ্রন্ট সাইডের লোয়ার পার্টে খুব সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল বসবে, সাথে সিকোয়েন্সের কাজ করা। দেখো বড় বড় করে স্টার দেওয়া আছে, এরকম রাউন্ড রাউন্ড করে পুরোটাই সিকোয়েন্সের কাজ করা আছে, পুরোটা অনেক সুন্দরভাবে সিকোয়েন্সের ওয়ার্ক। এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইডের লোয়ার পার্ট। ওকে, অ্যান্ড এখন আমি দেখাচ্ছি আরেকটা ডিজাইন, এটা হলো ব্যাক সাইডের লোয়ার পার্টে যাবে। দেখো এটা হচ্ছে ব্যাক সাইডের লোয়ার পার্টে যাচ্ছে, খুব সুন্দর টিস্যুর মধ্যে এমব্রয়ডারি কাজ করা, জারির কাজ করা, অনেক বিউটিফুল একটা প্যানেল পাচ্ছ। অ্যান্ড এটার সাথে আরেকটা প্যানেল দেখাচ্ছি, এটা হলো স্লিভসে যাবে। ওকে, খুব সুন্দরভাবে পুরোটা স্লিভসে বসে যাবে। এটা হচ্ছে স্লিভসের প্যানেল, খুব সুন্দর একটা প্যানেল, অনেক 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 বিউটিফুল। সো এটাও আমি রেখে দিচ্ছি। এখন প্যান্টটা দেখাবো, প্যান্টের সাথে কিছু কিউট টেসেল আছে সেগুলো দেখে নিবি। প্যান্টটা হচ্ছে একদম এক কালার, র সিল্কের একটা খুব সুন্দর প্যান্ট পাচ্ছ, অ্যান্ড তার সাথে টেসেলগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর সুন্দর টেসেল। সি, খুবই সুন্দর কিছু টেসেল এখানে দেওয়া আছে, আর এখানেও একটা টেসেল আছে একটু অন্য টাইপের, এটা তোমরা ড্রেসের নিচে ইউজ করতে পারো। আর এগুলো হচ্ছে দোপাট্টা আর স্লিপসে যেখানে ভালো লাগে সেখানে ইউজ করতে পারবে। ওকে, তো এই হচ্ছে টেসেলগুলো আমি রাখলাম। এখন আমি দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, দোপাট্টা অনেক বেশি সুন্দর। দেখো কালারটা এত সুন্দর, অনেক কিউট একটা কালার, পুরোটাই হচ্ছে এরকম নেটের মধ্যে আছে, পুরোটা নেটের মধ্যে। দেখো এরকম একটা ফ্লাওয়ার দেওয়া আছে, ফ্লাওয়ারটার মিডলে সুন্দর একটা পার্ল। ওকে, সো ফ্লাওয়ারের মিডলে সুন্দর সুন্দর ছিটানো পার্ল দেওয়া আছে। সো এই হলো দোপাট্টাটা। ওকে, এটা হলো দোপাট্টা, অ্যান্ড দোপাট্টার ফ্রন্ট পোর্শনে দেখো এরকম সুন্দর একটা এমব্রয়ডারি কাজও আছে, এমব্রয়ডারি কাজ আর হলো পুঁথির কাজ দিয়ে, ফ্রন্ট পোর্শন না সরি, দুই আঁচলে, দোপাট্টার দুই আঁচলে এই ডিজাইনটা বসবে। সি, দেখতে পাচ্ছ খুবই সুন্দর, খুবই সুন্দর একটা এরকম ডিজাইন, এটা দোপাট্টার দুই আঁচলে বসে যাবে। ওকে, খুবই সুন্দর একটা ডিজাইন এখানে পাচ্ছ। সো এটা আমি রেখে দিচ্ছি, অ্যান্ড এখন আমি এটা দোপাট্টার সাথে রাখি যাতে তোমরা বুঝতে পারো। এটার প্রাইস হচ্ছে 6290 টাকা, ম্যারিয়ামের প্রিমিয়াম কালেকশন, অনলি 6290 টাকা। কার কার চাই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নাও, পেজ ইনবক্স করে ফেলো, অর্ডার কনফার্ম হয়ে যাবে, অনলি তোমাদের জন্য 6290। দেখো খুবই সুন্দর পেটানো করে কাজ করা আছে, একদম টোটাল পার্টি কালেকশন, যে কোনো পার্টিতে তোমরা এটা পরতে পারবে, অনেক 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 সুইট, অনেক সুন্দর একটা কালেকশন। তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নাও, পুরো পেজ ইনবক্স করে ফেলো, অর্ডার কনফার্ম হয়ে যাবে। অ্যান্ড চলে যাচ্ছি আমি নেক্সট কালেকশনে। নেক্সট দেখো, এই কালেকশনটা আমি দেখিয়ে দিব এখন। এটার কালারটাও খুব সুন্দর,
এন্ড পুরোটা ইট কালারের মধ্যে আছে, সাথে ব্লু কালারের দোপাট্টা সহ, খুবই সুন্দর একটা ডিজাইন। তো এটা দেখে দিচ্ছি, এটার সাথেও প্যানেল আছে। অল ওভার সফট পিওরের মধ্যে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স করা, এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স করে পুরো বডিটা কাজ করা আছে। অ্যান্ড এই সাইডটাও দেখো, এই সাইডেও সুন্দর এমব্রয়ডারি কাজ, সাথে ছোট 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 করে সিকোয়েন্স করা আছে। পুরোটা নেকের মধ্যে কাজ দেখতে পাচ্ছ, অনেক সুন্দর, খুবই কালারফুল করে কাজ করা। ওকে, খুবই কালারফুল করে এভাবে কাজটা করা আছে। আর নিচে ঝিরি ঝিরি করে ফুল ফ্লাওয়ারের একটা এমব্রয়ডারি কাজও আছে। ওকে, সো দেখো পুরো ড্রেসটা অনেক বেশি সুন্দর। এই যে পুরো ড্রেসটা অনেক কিউট একটা কালারের মধ্যে আছে, তাই না? সো এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পোর্শন। এন্ড ব্যাক পোর্শনটা দেখাচ্ছি, ব্যাক পোর্শনও কিন্তু খুব সুন্দর। দেখো এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা, পুরোটা ব্যাক পোর্শন অনেক সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে, সাথে সিকোয়েন্স করা আছে, দেখা যাচ্ছে কি খুবই সুন্দর, তাই না? সো এটা দিয়ে ব্যাক পোর্শন মেক করলেও কত সুন্দর লাগবে দেখতে পাচ্ছ। অ্যান্ড কালারটা অসম্ভব সুন্দর, কালারটা অনেক বেশি সুন্দর, পুরোটা এরকম ইট কালারের মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে, সাথে সিকোয়েন্সের ওয়ার্ক অনেক সুন্দর, তাই না? সো এটা আমি রেখে দিচ্ছি। অ্যান্ড আমি এখন স্লিভসটা দেখাই, দুটো কালারের স্লিভস এখানে দেয়া আছে। দেখো এটা হচ্ছে একটা কালার স্লিভস, এটা পুরোটা এভাবে বসবে। অ্যান্ড এখানে আরেকটা ব্লু কালারের সাথে এরকম ইট কালারের এমব্রয়ডারি ওয়ার্ক আছে, এটা হলো এখানে একটা ডিজাইন হবে। ওকে, এখানে সুন্দর একটা রাফেল টাইপের ডিজাইন হবে, দুটো পার্টে খুব সুন্দর একটা স্লিভস মেক করতে পারো। দেখো খুবই সুন্দর একটা স্লিভস। ওকে, এটার কালারটা হচ্ছে ডার্ক ব্লু কালার, অ্যান্ড এটা হচ্ছে ইট কালার। ওকে, খুব সুন্দর দুটো স্লিভস এখানে দেয়া আছে, দেখতে পাচ্ছ। এই যে এটা হলো স্লিভ পোর্শন, এটা রেখে দিলাম। এখন হলো আমি তোমাদেরকে প্যানেলগুলো দেখিয়ে দিচ্ছি, প্যানেলগুলো কিন্তু অনেক সুন্দর। সো এখানে দেখো দুই স্লিভসের জন্য দুটো প্যানেল দেয়া আছে। না, আমি একটু দেখে নিই। ওকে, সো দুই স্লিভসেই আছে, এখানে একটা প্যানেল একটা স্লিভসে যাবে, এখানে প্যানেলটা আরেকটা স্লিভসে যাবে। অ্যান্ড এখানে আরেকটা যে প্যানেল আছে, এটা ড্রেসার ব্যাক সাইডে যাবে। ওকে, এটা ড্রেসার ব্যাক সাইডে বসবে। খুব সুন্দর তিনটি প্যানেল দেয়া আছে তিন জায়গার জন্য। অ্যান্ড এই প্যানেলটা হচ্ছে ড্রেসার ফ্রন্টে বসবে। ওকে, ফ্রন্টের একদম লোয়ার পার্টে এই প্যানেলটা বসে যাবে। দেখো খুবই সুন্দর একটা এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা প্যানেল পাচ্ছ, খুবই বিউটিফুল। ওকে, সো এই প্যানেলটা আমি রেখে দিলাম। অ্যান্ড এটার সাথে টেসেল আছে, টেসেল দেখিয়ে দিচ্ছি, প্যান্টটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্যান্টটা হচ্ছে একদম র সিল্কের এক কালার একটা প্যান্ট আছে, আর এখানে কিছু খুব সুন্দর ব্লু কালারের টেসেল আছে, এগুলো ড্রেসের নিচে তোমরা লাগাতে পারবে ক্যাটালগটা দেখে। অ্যান্ড প্যান্টটা হলো একদম র সিল্কের, এই প্যান্টটাও খুব সুন্দর। তো প্যান্টটা আমি রেখে দিচ্ছি, যেহেতু এক কালার আর খুলছি না। অ্যান্ড এটার সাথে দোপাট্টাটা আমি দেখে দিচ্ছি। দেখো অল ওভার দোপাট্টা এরকম ছিটানো ওয়ার্ক, অল ওভার দোপাট্টা সফট পিওরের সাথে ছিটানো ওয়ার্ক করা আছে। অ্যান্ড এখানে যে বর্ডারটা আছে, বর্ডারটা খুব সুন্দর, এরকম এমব্রয়ডারি কাজ করা একটা বর্ডার পাচ্ছ, সাথে এরকম সিকোয়েন্সের ওয়ার্ক। সো এটা আমি একটু ধরে দেখাই, সি দেখো খুবই সুন্দর একটা বর্ডার। সো এই হলো ড্রেসটা, ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি তোমাদের জন্য 6290 টাকা, 6290 টাকা আমি ধরলাম। তোমরা তো যারা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছ, ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাও, পেজ ইনবক্স করে ফেলো, অর্ডার কনফার্ম হয়ে যাবে, অনলি 6290 টাকা। দেখো খুবই সুন্দর একটা কালেকশন, একদম এটা হচ্ছে মারিয়ামস এর প্রিমিয়াম কালেকশন, খুবই অনেক সুন্দর লাগবে যখন তোমরা ড্রেসটা মেক করবে। ওকে, দেখতে পাচ্ছ কালার কম্বিনেশন একেবারে অস্থির, তাই না? অনেক সুন্দর। ওকে, সো তোমরা যারা স্ক্রিনশট নিতে চাচ্ছ, একদম দেরি না করে এখন স্ক্রিনশট নিয়ে নাও। চলে যাচ্ছি নেক্সট কালেকশনে। এখন হচ্ছে এটা দেখাবো, এটাও খুব সুন্দর স্কাই ব্লু কালার, অ্যান্ড দোপাটাটা হচ্ছে একদম ইয়েলো কালারের মধ্যে, অনেক সুন্দর। ওকে, সো এটাই দেখিয়ে দিব। স্কাই ব্লু না, এটা একদম লাইট পেস্ট কালার। দেখো খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে অল ওভার হচ্ছে এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ, অল ওভার এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা। এই সাইডটা দেখো পুরোটাই
ছোট 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 করে সিকোয়েন্স করা আছে, এখানেও সিকোয়েন্স অ্যান্ড নেকের পোর্শনটা পুরোটা হচ্ছে এমব্রয়ডারি কাজ, ওকে পুরোটা এমব্রয়ডারি কাজ। অ্যান্ড এখানে যে পোর্শনটা আছে এটা পুরোটাই হলো এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্স, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। অ্যান্ড এটার সাথে একটা সুন্দর এমব্রয়ডারি কাজ আছে, এটাও হলো পুরোটাই অনেক সুন্দর ফিনিশিংয়ে আছে। অ্যান্ড এখানে যে সিকোয়েন্সটা আছে সিকোয়েন্সটা খুব সুন্দর, ওকে খুব সুন্দর একটা সিকোয়েন্স দেওয়া আছে। তো ফুল ড্রেসটাই আমি একটু ধরে দেখাই, এই যে অনেক বিউটিফুল একটা ড্রেস, ওকে। সো এটার ব্যাক সাইড দেখাচ্ছি, পুরো ব্যাক সাইড এরকম ঝিরঝির করে ছিটানো ওয়ার্ক, খুব সুন্দর গুড়ি 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 করে ছিটানো ওয়ার্ক করা আছে। অ্যান্ড তার সাথে এরকম পুরোটা ফ্লাওয়ার ওয়ার্ক আছে, একটা হলো এরকম সুন্দর স্কাই ব্লু কালারের ডট ডট করা সিকোয়েন্সের কাজ, তার সাথে এরকম ছোট ছোট করে ফ্লাওয়ারও দেওয়া আছে, পুরোটাই কিন্তু এরকম ছিটানো কাজ, ওকে। তো পুরোটা হচ্ছে অনেক নাইস ভাবে ছিটানো একটা ডিজাইন করা আছে, এটা হলো ব্যাক সাইড। অ্যান্ড স্লিভসটা দেখাচ্ছি, এটা হলো স্লিভস, দেখো স্লিভসের মধ্যে এরকম সুন্দর একটা ডিজাইন বসছে, দেখো জিগজ্যাগ জিগজ্যাগ করে পুরোটা খুব নাইস ভাবে একটা ডিজাইন। এটা হলো জাস্ট এই যে এখান থেকে তোমরা যে পোর্শনটা পাচ্ছ ব্যাক সাইড, ব্যাক সাইড এন্ড স্লিভসের জন্য এখানে ম্যাটেরিয়াল দেয়া আছে। এন্ড তার উপরে এই সাইডটা পুরোটাই হলো সুন্দর একটা সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করা, দেখো খুবই সুন্দরভাবে সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করা একটা স্লিভস পাচ্ছ। স্লিভসটা আমি রেখে দিচ্ছি। অ্যান্ড এখন আমি প্যান্টটা দেখাচ্ছি, প্যান্টটা অনেক সুন্দর। তো প্যান্টের জন্য একটা লাইনিং দেওয়া আছে, দেখো র সিল্কের খুব সুন্দর একটা লাইনিং এখানে দেওয়া আছে। আর প্যান্টটা পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ, দেখো প্যান্ট পুরোটাই খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে, সাথে সিকোয়েন্সের ওয়ার্কও দেয়া, দেখতে পাচ্ছ এটা হলো প্যান্টটা, ওকে। প্যান্টের লোয়ার পার্টে খুব সুন্দরভাবে এরকম একটা ডিজাইন করা আছে। অ্যান্ড এটা তোমরা যখন গারারা পরবে দেখো খুবই বিউটিফুল একটা লুক আসবে, ওকে প্যান্টটা থেকে অনেক সুন্দর একটা লুক আসবে। সো প্যান্টটা আমি রেখে দিচ্ছি। অ্যান্ড এটার সাথে আমি এখন চিকন চিকন করে অনেকগুলো প্যানেল আছে, এটা দেখো এটা হচ্ছে স্লিভসের মধ্যে স্লিভসের ফ্রন্ট সাইডে এই প্যানেলটা বসবে, ওকে একদম চিকন, এটা রেখে দিচ্ছি। অ্যান্ড এখানে যে প্যানেলটা আছে দেখো অনেক সুন্দর। সো একটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডে বসবে, একটা ড্রেসের ব্যাক সাইডে বসবে একদম লোয়ার পার্টে, আর এই চওড়াটা হচ্ছে স্লিভসে, ওকে। দুটো তিন সাইডের জন্য তিনটি প্যানেল, খুব সুন্দর তিনটি প্যানেল এখানে দেওয়া আছে, এটা রেখে দিচ্ছি। অ্যান্ড এখন এটার সাথে যে দোপাট্টা আছে, দোপাট্টা দেখতে তোমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর একটা দোপাট্টা, আমি তো ফ্যান হয়ে গেছি দোপাট্টা দেখে। এই ড্রেসটার দেখো অল ওভার সিকোয়েন্সের ওয়ার্ক, তার সাথে একটু এমব্রয়ডারি ওয়ার্কও আছে। সো এটা আমি একটু ধরছি, দেখো খুবই সুন্দর তাই না, অনেক বিউটিফুল একটা ড্রেস। ড্রেসটার প্রাইস হচ্ছে তোমাদের জন্য 6200, অনলি তোমাদের জন্য 6290 টাকা। এই যে ড্রেসটা আমি ধরলাম, ম্যারিয়ামস এর প্রিমিয়াম কালেকশন, অনলি 6290 টাকা। সো কার কার চাই তাড়াতাড়ি স্ক্রিনশট নাও, পেজ ইনবক্স করে ফেলো, অর্ডার কনফার্ম হয়ে যাবে, অনলি 6290 টাকা। অনেক সুন্দর কালার কম্বিনেশন আছে তাই না। অ্যান্ড ড্রেসটা দোপাট্টাটা জাস্তি মাথা নষ্ট করার মতো সুন্দর একটা দোপাট্টা, ওকে প্রাইস অনলি 6290 টাকা, ওকে ওকে। এই ছিল আজকের মারিয়ামস এর প্রিমিয়াম কালেকশন গুলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি, যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইভটা দেখেছো অনেক বেশি বেশি থ্যাংক, অ্যান্ড এত এত লাভ তোমাদের সবাইকে যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত লাইভটা দেখেছো। সো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, তোমাদের কাছ থেকে দেখা হয়ে যাবে আবার আগামীকাল, সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসবো। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড যাওয়ার আগে আমি আবার হচ্ছে আমাদের শপের অ্যাড্রেসগুলো বলে নিচ্ছি, আমাদের শপের অ্যাড্রেসগুলো হচ্ছে, ফার্স্ট শপটি আমাদের ঢাকার নাভানা বেলিস্টারে আছে, ঢাকার নাভানা বেলিস্টারের লেভেল 3 শপ নাম্বার হচ্ছে 14, ওকে লেভেল 3 শপ নাম্বার 14। অ্যান্ড সেকেন্ড শপটি হচ্ছে মধ্যবাড্ডায় আছে, মধ্যবাড্ডে জাস্ট গুলশান লিঙ্ক রোডের অপোজিটে তাকালে দেখবে একটা শপিং মল আছে, টপিক্যাল মোল্লা টাওয়ার, সেই টপিক্যাল মোল্লা টাওয়ারে লেভেল 2 শপ নাম্বার 20 পাচ্ছ, ফ্যাশন ওয়াল MS এর সেকেন্ড শোরুমটি, ওকে। সো যার লোকেশন থেকে যেটা কাছে হবে অবশ্যই শপটা ভিজিট করে আসবে। অ্যান্ড অনলাইন পারচেস করতে গেলে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে, ওকে। ঢাকা এবং ঢাকার বাইরে সব অপুরাই কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছ, সো একদম টেনশন ছাড়া তোমরা ড্রেসটা পারচেস করতে পারবে, ওকে। সো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড সবাইকে শুভরাত্রি।